নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সিনেমান পরিবারের তরফ থেকে আমার সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি গোবিন্দভোগ চাল দিয়ে পটল। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। লাগছে পটল, ডুবো করে কেটে রাখা আলু এবং একটি মশলা পেস্ট, এতে টমেটো এবং আদা আর জিরে দিয়ে পেস্ট করে রাখা আছে। লাগছে গোবিন্দভোগ চাল, আমি এখানে 3 স্কুপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে একটু জল দিয়ে ভালো করে ফার্স্টে ধুয়ে নেব, তারপরে সামান্য আবার জল দিয়ে ভিজিয়ে রাখব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, এবং যারা নতুন দেখছেন তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর চলে আসছি নেক্সট স্টেপে। প্রথমে গ্যাস অন করে তাতে একটি কড়া বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হলে তাতে সামান্য তেল দেব, আপনারা সাদা তেল বা সর্ষে তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পটলগুলো। পটল ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পটল ভাজার পর তারপর আলু দেব। পটল এবং আলুগুলি ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাজতে হবে। আলু পটলগুলি ভাজা হয়ে গেছে, এবারে অন্য একটি পাত্রে তুলে নেব। এরপর ওই একই কড়াতে সামান্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন। সঙ্গে দিলাম 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 1টা এলাচ। এরপর দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বাটা মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেলে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। মশলাটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। চাল থেকে জলটি ঝরিয়ে নেবেন, তারপরে অ্যাড করবেন, জল সমেত চাল দেবেন না। মশলার সাথে চালটি ভালো করে ভেজে নেব। চাল এবং মশলাটি ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা আলু এবং পটল, এবং দিচ্ছি সামান্য পরিমাণে জল। সব উপকরণগুলি ভালো করে কষে নেব। 2 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে কষে নেওয়ার পরে 1 চামচ মতো চিনি আমরা এতে দেব। এরপর দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি আরও 1/2 কাপ মতো জল। এরপর একদম লো ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকাটি খুলে ভালোভাবে নাড়িয়ে দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। এরপর দেব 1 চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো, এতে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা আছে। ব্যাস রেডি গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের তরকারি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার তো খেতে খুবই ভালো লাগে, তাই জন্যই আপনাদের সঙ্গে এই রেসিপিটি আমি শেয়ার করলাম। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার নতুন একটি রেসিপির সঙ্গে। ভালো থাকবেন সবাই।